আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটা কোন রিলেটেড। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো হোমমেড বাটার রেসিপি। তো খুবই সাধারণভাবে আর খুবই সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন ইয়াম্মি স্বাদের হোমমেড বাটার। তো চলুন ভিউয়ার্স, দেখে নেই কীভাবে এই বাটারটা তৈরি করতে হবে। আর আমার এই তৈরিকৃত বাটারটা বাজার থেকে কেনা বাটারের থেকে স্বাদে গুণে অনেক ভালো, কারণ একদম এটা পিওর বাটার। বাজার থেকে কিনে খাওয়া বাটারটা, এটা আমাদের অনেক সময় শরীরের জন্য হার্মফুল হয়ে যায়। তো এভাবে ঘরে আপনারা বাটার তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, কথা না বলে চলুন দেখে নেই কীভাবে এই বাটারটা তৈরি করতে হবে। ভিউয়ার্স, প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে দুধ। তো আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, আর দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে। আমি এটা ফ্রেশ গাভীর দুধ নিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিব, আর যেই পর্যন্ত না দুধটা ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত চুলার ফ্লেমটা হাই হিটে রাখবো। তো ভিউয়ার্স দেখুন, অলরেডি আমার দুধটা ফুটে উঠেছে। তো খুব ভালোভাবে ফুটিয়ে নিব। আমি এখন চুলার ফ্লেমটা হাই রেখে 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিব। আর এখন খুব ভালোভাবে ফুটে উঠেছে, তো আমি এখন চুলাটা মিডিয়াম করে 5 মিনিট জাল করে নেব। তো ভিউয়ার্স, আমি 5 মিনিট জাল করে নিয়েছি, এখন চুলাটা বন্ধ করে দিব। আর এভাবে দুধটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো ভিউয়ার্স, আধা ঘন্টা পরে দেখুন কত মোটা একটা সর পড়েছে। তো এভাবে 2 আঙ্গুলের সাহায্যে আমি সরটা তুলে নিব। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি সরটা তুলে নিয়েছি, আর এখানে প্রায় আমি 15 দিনের সরটা জমিয়ে রেখেছি। আর এভাবে সর তুললে দুধের স্বাদের কোনো পরিবর্তন হবে না, দুধের স্বাদ একই থাকবে। ভিউয়ার্স দেখুন, বেশ অনেকটাই সর হয়েছে। আর আমার সরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সরটা অনেকটাই মোটা। তো ভিউয়ার্স, এটা আমি এখন ভালোভাবে একটা চামচের সাহায্যে নেড়ে মিশিয়ে নিব। আর এই সরটা অবশ্যই আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন, তা না হলে সরটা দিয়ে একটা বাজে গন্ধ বের হবে, তখন বাটার দিয়েও একটা গন্ধ হবে। তো ভিউয়ার্স, এখন এই সরটা আমি ব্লেন্ডারে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর সরটা দেওয়ার পরে ব্লেন্ডারে আমি বরফের টুকরো দিয়ে দিব। আর বরফের টুকরো অবশ্যই দিতে হবে, তা না হলে বাটারটা জমবে না। আর এখানে আমি ফ্রিজের কিছু ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আমি এখন এটা 15 মিনিটের বেশি সময় ধরে ব্লেন্ড করে নিব। ভিউয়ার্স দেখুন, 15 মিনিট পরে এই যে আমার বাটারের অবস্থা, তো বাটারটা খুব ভালোভাবে উপরে উঠে এসেছে। দেখুন, একটা চামচের সাহায্যে যখনই আমি এটা নাড়ছি, নিচে বাটার মিল্কটা জমা হয়ে যাচ্ছে আর উপরে বাটারটা উঠে আসছে। তার মানে আমার বাটারটা পুরোপুরিভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন ব্লেন্ডার থেকে বাটারটা আমি নামিয়ে নিব। ভিউয়ার্স, আমি বাটারটা আনসল্টেড করব, তাই এর মধ্যে কোনো লবণ বা চিনি কোনো কিছুই মেশাবো না। আপনারা চাইলে যদি সল্টেড বাটার করতে চান, তাহলে এর মধ্যে সামান্য একটু লবণ মিশিয়ে দিতে পারেন, 1 চামচের 1/5 ভাগ। ভিউয়ার্স, আমি একটা ছোট্ট একটা বলের মধ্যে এগুলো ঢেলে নিব। ভিউয়ার্স, আমি খুব সাধারণভাবে এখন চামচ দিয়ে নাড়লেই বাটারটা খুব সহজেই বাটার মিল্ক থেকে আলাদা হয়ে যাবে। দেখুন, আমি হাত দিয়ে নাড়ার সাথে সাথেই বাটারটা আলাদা হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আমি এখন 2 হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে বাটারের মধ্যে থাকা বাটার মিল্কটা ভালোভাবে বের করে নিব। আর এটা ভালোভাবে বের না করলে বাটারটা বেশি দিন ভালো থাকবে না। তো দেখুন ভিউয়ার্স, আমি খুব ভালোভাবে চেপে চেপে বাটার মিল্কটা বের করে নিচ্ছি। এই যে দেখুন আমার বাটার মিল্ক। তো আপনারা চাইলে এই বাটার মিল্কটা অন্য যে কোনো পোলাও অথবা বিরিয়ানিতে ইউজ করতে পারেন, বা রোস্টে, মানে যেই সব খাবারে আপনারা বাটার মিল্ক ইউজ করতে পারেন সেসব খাবারে এই বাটার মিল্কটা ইউজ করতে পারেন। তো আপনারা এটা একটা জারে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ভিউয়ার্স, এখন আমি একটা বলের মধ্যে ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে নিব। আর পানিটা অবশ্যই ঠান্ডা হতে হবে,
আপনারা পারলে কয়েক টুকরো বরফ এর মধ্যে নিয়ে নিতে পারেন, কারণ পানিটা ঠান্ডা না হলে বাটারটা ভালোভাবে ধুতে পারবেন না, হাতে লেগে যাবে আর ওই পাত্রের গায়ে লেগে যাবে। তো দেখুন আমি কয়েকটা বরফের টুকরো নিয়েছিলাম, এখন বাটারটা আমি এই পানির মধ্যে দিয়ে দিব। এখন খুব আস্তে আস্তে বাটারটা নাড়াচাড়া করে ধুয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন, কারণ চামচ দিয়ে ভালোভাবে করা পসিবল না, তো আমি হাতের সাহায্যে করেছি। দেখুন এখন বাটারটা আর আমার হাতে সেভাবে লেগে যাচ্ছে না, কারণ পানিটা প্রচুর ঠান্ডা ছিল, পানিটা আমার হাত দিতেও খুব কষ্ট হচ্ছিল, প্রচুর ঠান্ডা ছিল। তো আমার বাটারটা ধোয়া শেষ, দেখুন বাটারটা কত সুন্দরভাবে জমে গেছে। তো এই বাটার থেকে আবারও আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে পানি বের করে নেব। বিকজ এদিকে আমি একটা বাটির মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে নিয়েছি, তো এটা না দিলে বাটারটা বাটির গায়ে লেগে যাবে। এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে বাটারটা বসিয়ে দিব। তো ভিউয়ার্স, বাটারের মধ্যে যদি কিছু পরিমাণ পানি থেকে যায় তো সমস্যা নেই, আপনি যখনই এটা ফ্রিজে রাখবেন পানিটা অলরেডি উপরে চলে আসবে বাটার থেকে, তখন একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি আধা ঘন্টা ফ্রিজে, নর্মাল ফ্রিজে রাখার পরে বাটারটা এখন পুরোপুরিভাবে জমে গেছে, তবে খুব ভালোভাবে জমতে হলে আমাকে সারা রাত এটা রাখতে হতো ফ্রিজে। তো আসলে আমি সময় স্বল্পতার জন্য আধা ঘন্টার মধ্যেই বের করে নিয়ে এসেছি। ভিউয়ার্স, আমি এখন একটা ব্রেডে এই বাটারটা লাগিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন ভিউয়ার্স কত সুন্দরভাবে ব্রেডটায় বাটারটা লেগে যাচ্ছে। ভিউয়ার্স, আমার রেসিপিটি ফলো করে আপনারা এইভাবে বাটার তৈরি করলে অবশ্যই বাজারের থেকে অনেক টেস্টি হবে বাটারটা। আর তাছাড়া বাজারে কেনা বাটারে অনেক কেমিক্যাল মেশানো থাকে, আর এটা পুরোপুরি হোমমেড, এই জন্য পুরোপুরি স্বাস্থ্যকর। ভিউয়ার্স দেখুন খুব সহজেই আমার তৈরি হয়ে গেল হোমমেড বাটার। তো এই বাটারটা আপনারা চাইলে অন্যান্য খাবারেও ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখেছি, তাতেই বাটারটা দেখুন অনেকটাই সেট হয়ে গেছে। আমি কাটার পরে বাটারটা আলাদা হয়ে যাচ্ছিল। ভিউয়ার্স, আপনাদেরকে দেখাবো আমুল বাটার। তো এই বাটারটা আমি বাজার থেকে কিনে এনেছি, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি বাজারের কেনা বাটারের থেকে আমার বাসায় তৈরি হোমমেড বাটারটা অনেক টেস্টি হয়েছে। আমি এই বাটারটা এক পাশে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এই বাটারটা অনেকটা একটু শক্ত ঘন টাইপের ছিল, যদিও আমি এই বাটারটা ফ্রিজে রাখিনি, বাহিরেই ছিল। আর আমার তৈরি বাটারটা অনেক সফট হয়েছে আর ক্রিমি একটা ভাব আছে বাটারের মধ্যে। ভিউয়ার্স, আপনারা এই বাটারটা এখন চুলায় দিলে এটা থেকে কিন্তু খুব সহজেই ঘি তৈরি করে নিতে পারবেন। ভিউয়ার্স, আমার পরবর্তী কোনো ভিডিওতে বাটার থেকে কিভাবে আপনারা খুব সহজে ঘি তৈরি করবেন সেই রেসিপিটি অবশ্যই দেখাবো। ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিউয়ার্স, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবের পরে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে সবার আগে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।